একের পর এক নির্বাচনে বিপর্যয় চলছে, ঘুরে দাঁড়াতে পারছে না লাল ঝান্ডা। তাই এবার পার্টি নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়ে আম জনতার পরামর্শ চাইল সিপিআইএম। পার্টি ভালো কিভাবে হবে, ভালো ফল করতে গেলে কি করা উচিত, যা এতদিন স্বাভাবিকভাবেই দলের জেলা থেকে রাজ্য নেতৃত্ব মতামত দিয়েছেন, এবার থেকে তা জানতে আম জনতার মতামতেই বেশি গুরুত্ব দিচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। পার্টি রাজ্যের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর ব্যর্থতার পাশাপাশি জনগণের মন পেতেও বারে বারে ব্যর্থ হচ্ছে বঙ্গ সিপিএম। ভোট কমতে কমতে মাত্র 6% এসে ঠেকেছে, তাই দলের অভ্যন্তরীণ বৈঠকে পার্টির ভুল ত্রুটি রোগমুক্তির দাওয়াই খুঁজে বের করার চেষ্টা তো হবেই, কিন্তু তার পাশাপাশি এবার আম জনতার পরামর্শ চাইছে সিপিআইএম, যা পার্টিতে কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সোশ্যাল মিডিয়ায় এই পরামর্শ আপাতত চাওয়া হয়েছে। রাজ্য সিপিএম এর অফিসিয়াল ফেসবুক পেজে সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে আবেদন করা হয়েছে, নির্বাচনী পর্যালোচনায় আপনাদের সকলের মতামতের প্রত্যাশী আমরা। ইমেলের মারফত আপনার কথা সরাসরি জানান পার্টিকে। ইমেলের পোস্টের তলায় উল্লেখ করে দেওয়া হয়েছে, লোকসভায় খারাপ ফলের জন্য অন্যতম কারণ হচ্ছে দুর্বল সংগঠন ও মানুষের মন না পাওয়া। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কিংবা সভা সমাবেশে লোক এলেও নিচু দলের সংগঠন সামলানো বা বুথ আগলানোর লোক যে সেরকম ছিল না, সেটা ইতিমধ্যেই পর্যালোচনা রিপোর্টে মেনে নিয়েছে সিপিএম। আম জনতার পরামর্শ চেয়ে পার্টির ফেসবুক পেজে এই পোস্ট করার পরেই সেই পোস্টের পরিপ্রেক্ষিতে একাধিক কমেন্টে বিদ্ধ হয়েছে রাজ্য সিপিএম নেতারা। জনৈক পার্টি সমর্থক মন্তব্য করে প্রশ্ন করেছেন, কমিউনিস্ট পার্টিটা কি শহরের মধ্যবিত্ত পার্টি? গ্রামের প্রান্তিক মানুষ, গরিব, কৃষক, খেতমজুর, তাদের মতামত কিভাবে পাওয়া যাবে? তারা কি ইমেলের ব্যবহার জানে? আরেকজন মন্তব্য করেছেন, দুর্বল সংগঠন, সিপিএম এর কোনো অস্তিত্ব নেই পথে ঘাটে, মানুষের সঙ্গে সংযোগ করতে পারছে না দল, মানুষের ভাষায় কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে। একইভাবে সমর্থকরা এমন মন্তব্য করেছেন যে সিপিএম কে একা লড়াই করতে হবে, কংগ্রেসের সঙ্গে জোট নয়। প্রসঙ্গত 2019 লোকসভা নির্বাচনে বামফ্রন্ট 40টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছিল 7.44% ভোট, আর 2024 লোকসভা ভোটে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বামফ্রন্ট পেয়েছে 6.33% ভোট, সিপিএম এর প্রাপ্ত ভোট 5.68%। কাজেই কংগ্রেসের হাত ধরে কিছুই লাভ হয়নি আলিমুদ্দিনের, এটা পরীক্ষিত সত্য বলেই মনে করছে দলের একাংশ। আবার নতুন প্রজন্মকে সামনের সারিতে এনেও ব্যর্থ হয়েছে পার্টি, নতুন মুখেরাও গো হারান হেরেছে। সব মিলিয়ে পরপর দুটো লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারলো না বঙ্গ সিপিএম। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।